ফের দামের উত্তাপ চালের বাজারে সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক দাম বৃদ্ধিতে না বিশ্বাস ক্রেতাদের সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত মৌসুমের শুরুতে নতুন ধান ওঠার সময় এমন অযৌক্তিক দাম বৃদ্ধির জন্য বড় বড় কোম্পানির কাসাজিকে দুষছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা এদিকে মিলাররা ধানের সংকট এবং উৎপাদন ব্যাহত হওয়ায় অজুহাত তুলে ধরছেন ক্রেতাদের অভিযোগ নজরদারির অভাবে গুটি কয়েক ব্যবসায়ীর কাছে জিম্মি চালের বাজার এবার মোট ছাপ্পান্ন লাখ সাতান্ন হাজার চারশো সাতচল্লিশ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলে চাল উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল এক কোটি উনষাট লাখ ছিয়াশি হাজার টন তবে এসব তথ্য কেবল কাগজে স্বস্তি আনছে করছাড়ের সুবিধায় বিপুল পরিমাণ চাল আমদানি কিংবা বাম্পার ফলনের সুফল বাজারে নেই গত ছয় মাস ধরে লাগামহীন মূল্যবৃদ্ধির চালের বাজারে নতুন করে দাম বেড়েছে মাত্র সাত দিনের ব্যবধানে চালের এতটা দাম বৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের ছয় মাস আগে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজির চাল দফায় দফায় বৃদ্ধি পেয়ে তা এখন সত্তর থেকে পঁচাশির কোঠায় গত সপ্তাহে যে মিনিকেট কেনা গেছে আটষট্টি টাকায় আজকের বাজারে তার জন্য গুনতে হবে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা নাজি স্যালের জন্য গুনতে হবে পঁচাশি আর বাজারে সবচেয়ে কম দামি পঞ্চান্ন টাকা কেজির বিয়ার আটাশের জন্য দিতে হবে ষাট টাকা নতুন মৌসুমে চাল বাজারে আসতে শুরু করেছে আমদানিও হচ্ছে এমন পরিস্থিতিতে যেখানে দাম কমার কম সেখানে উল্টো চিত্র কিন্তু কেন এর জন্য গুটি কয়েক বড় কোম্পানির কারসাজি গিয়ে বিক্রেতারা হঠাৎ দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো ধানের সংকটকে দায়ী করছেন মিলাররা বলছেন এবার লোডশেডিংয়ের জন্য চালের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে বছরে চালের চাহিদা তিন কোটি সাতান্ন লাখ টন যার মধ্যে চুয়ান্ন শতাংশ আসে বড় থেকে আর সাঁত্রিশ শতাংশ আসে আমন মৌসুম থেকে বাকিটা আউশ এবং আমদানি করে মেটানো হয় সাব্বির আহমেদ এন এন টিভি নারায়ণগঞ্জ